আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমাদের ঈদের দাওয়াত কিন্তু এখনো চলছেই। আজকে আমাদের হচ্ছে ছোট আপুদের বাসায় দাওয়াত, আর বেশি ভাই বোন আত্মীয় স্বজন হলে এটাই কিন্তু সুবিধা, অনেক বেশি মজা হয়, জীবনটা আসলে খুব খুব সুন্দর হয়। সকাল সকাল উঠে নাস্তাটাকে রেডি করে তারপরে আমি নিজে নাস্তা করতে বসলাম। রুটি গরু মাংস আমাদের কিন্তু এখনো চলছেই। তারা দুজনও ঘুম থেকে উঠে গিয়েছে এবং একটু খেলাধুলাও করছে। সবসময় আমি সব জায়গায় একটু আগে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার গল্প করতে খুব ভালো লাগে, আগে আগে গেলে একটু গল্প করা যায়। আমি আবার ভীষণ গল্প প্রিয় মানুষ। এই যে আমার চা, শান্তির এক কাপ চা, এটা শুধু চা না, এটা হচ্ছে শান্তি চা। তা যাই হোক, এই হচ্ছে গিয়ে আমি আজকে এই পিঙ্ক কালার শাড়িটা পরেছি। এটা আমার শাশুড়ি মায়ের খুব সুন্দর একটা শাড়ি, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম শাড়িটা পরবো, ফাইনালি আজকে পরতে পেরেছি। অ্যান্ড সাথে একটা ট্রেডিশনাল বিনি করেছি অনেকদিন পরে, ভালোই লাগছিল, একটু অন্যরকম সুন্দর লাগছিল নিজেকে। যাই হোক, এই যে আমি তো রেডি টেডি হয়ে মান্নাকেও রেডি করালাম। তার বাবা গিয়েছে জুম্মার নামাজ পড়তে, তো তাকে ফাঁকে একটু খাইয়ে নিলাম। অ্যান্ড আমরা দুজন আজকে সেম সেম কালার ড্রেস পরেছি, খুবই একদম ম্যাচ হয়ে গিয়েছিল। আমি আসলে ওকে পরানোর পরে ড্রেসটা বুঝতে পেরেছি যে দুজনের ড্রেস একদম সেম সেম কালার হয়ে গিয়েছে। আর মান্নার সাথে সহজে ছবি তোলা যায় না, খুবই অস্থির প্রকৃতির একটা বাচ্চা, সে সারাক্ষণ শুধু এরকম টানাটানি, মারামারি, থাপড়া থাপড়ি এগুলাই করে। আর জুয়েলারি পাইলে তো কোনো কথাই নেই, সেগুলো সে কখন টানাটানি করবে এরকম হাতে নিতে যায়। অলরেডি আমরা রওনা হয়ে গেছি, রিক্সাতে করে যাচ্ছি। আমাদের তিন বোনের বাসাই হচ্ছে খুব কাছাকাছি, তো রিক্সাতে করে যাওয়া যায়। অ্যান্ড এই যে মান্না সবাইকে ফ্লাইং কিস দিয়েছে। এই যে পৌঁছে গিয়েছি ছোটাপুর বাসায়, গিয়েই দেখি সবাই অস্থির হয়ে আছে মান্নার জন্য। মান্নাকে খাওয়ানোটা খুব মুশকিল, আম্মু এখানে চেষ্টা করছিল খাওয়ানোর ওকে, বাচ্চারাও দুষ্টামি করছিল যাতে ওদের দুষ্টামি দেখে মান্না একটু খায়। তো এই তো আসলে আম্মুর কাছে বা আপুদের বাসায় গেলে আমার কিছুই করতে হয় না মান্নাকে। এই যে ওর ড্রেস টাও আমার দুই ভাগ্নি মিলে চেঞ্জ করে দিয়েছিল, একটা হচ্ছে দিনা আর একটা হচ্ছে তৌসী। স্পেশালি ওরা দুজন থাকলে আমার আর কিছুই করতে হয় না, ওরাই মান্নাকে সামলাতে পারে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে জিহান, আমার বড় অপুর ছেলে, ও মান্নার সাথে খেলাধুলা করছিল, সবার কনসেন্ট্রেশন হচ্ছে মান্নার দিকে। তো অলমোস্ট সবার খাওয়া দাওয়াই শেষ, আমি সবার লাস্টে বসেছি খেতে। তো আপু অনেক কিছু রান্না করেছিল, কিন্তু আমি ভিডিওটা ঠিক ওইভাবে করতে পারিনি, কারণ আপু অনেক মানুষকেই দাওয়াত করেছিল, এত মানুষের মধ্যে আমি আসলে ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি। তো যাই হোক, আমরা এবার একটু ছাদে যাব। এই যে আমার দুই ভাগ্নি রেডি হচ্ছে, রেডি বলতে তার আগেই রেডি ছিল, এখন টাচ আপ করছে জাস্ট ছাদে যাওয়ার জন্য। এই যে তৌশি খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছে ওর কাজিনের মোবাইল দিয়ে, দেখাচ্ছিল সেটা আমাকে। আর ওদের বাসার ছাদ থেকে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগে দেখতে, এখানে একটা পুকুরও আছে, তো প্রচুর প্রচুর গাছপালা। আমাদের এলাকাতে আসলে অনেক গাছপালা, যেহেতু লোকাল এরিয়া আমাদের গাছপালা একটু বেশি। এই যে পুকুরটা অনেক বড়, আমি সেই ছোটোবেলা থেকে এই পুকুরটা দেখছি। ঢাকা শহরে তো আর এখন তেমন পুকুর দেখা যায় না, দেখা যায় 8-10টা এলাকা ঘুরেও মানে 2-3টা বা একটা পুকুর দেখা যাবে কিনা সন্দেহ আছে। এই যে হলুদ টি শার্ট পরাটা হচ্ছে সাফিন, আমার ছোট আপুর ছেলে, তৌশির ভাই, সে খুব দুষ্ট। তারপর মান্নাকে নিয়ে সবাই ছবি তুলছিল, কিন্তু মান্নার প্রচুর ঘুম পাচ্ছিল, তাই সে বারবার খালি আমার দিকেই আসছিল, আমার কোলেই আসতে যাচ্ছিল। তো এই তো এগুলো হচ্ছে তৌশির সব কাজিনস, অ্যান্ড ওরাও ছাদে এসেছে ছবি টবি তোলার জন্য, অ্যান্ড আমরা সবাই মিলে ছবি টবি তুললাম। আর এটা হচ্ছে গিয়ে তৌশির আরও একটা কাজিন ছোট, সে খুব পাকা পাকা কথা বলে, অ্যান্ড তৌশিকে তুতি বলে ডাকে, তো অনেক পাকা পাকা কথা বলছিল যে এইভাবে তুতি নাচে। তারপর সাফিনকে দেখিয়ে বলছিল এই যে হাম্বা। সন্ধ্যার পরপরই মান্নার বাবা চলে এসেছে আমাদেরকে নিতে, ও দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বাসা চলে গিয়েছিল, আবার সন্ধ্যার পরে নিতে এসেছে। এটা হচ্ছে কাছাকাছি থাকার সুবিধা। তো এই তো মান্না এখনও দেখে নাই যে তার বাবা এসেছে, তো দেখেন সে যখন দেখবে তার বাবা এসেছে তারপরে কি করে, এই হচ্ছে অবস্থা। মানে সে অস্থির হয়ে গিয়েছে তার বাবাকে দেখার পর থেকে, কখন সে কোলে যাবে, অ্যান্ড কোলে গিয়েই সে এরকম করছে, তার বাবাকে আদর করছে। মেয়েরা একটু বেশি বাবা পাগল হয়। আর এদিকে সাফিন হচ্ছে আমাদেরকে আসতে দিবে না, বারবার বলছে খালামুনি একটু বাসায় থাকো, আজকে রাতটুকু বাসায় থেকে যাও, বারবারই সে বাসায় গেলেই এমন করে, কখনোই আসতে দেয় না। তো এই তো তৌশি আর দিনা আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য নিচে নেমে এসেছে, আম্মুকেও আমরা সাথে নিয়ে নিলাম, যাওয়ার সময় আম্মুকে নামিয়ে দিব বাসার সামনে। তো এই তো আমরা বাসায় চলে এসেছি, অ্যান্ড আমি বসে গিয়েছি মেকআপ তোলার জন্য, একটু স্কিন কেয়ার করার জন্য, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঈদের পর থেকে টানা কতদিন ধরে মেকআপ করছি, যেহেতু অবশ্যই প্রত্যেকবার মেকআপটা রিমুভ করা খুব ভালোভাবে জরুরি।
গত 1-1.5 বছরের প্রেগনেন্সির জন্য আমি আমার মেকআপ চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি। খুব শীঘ্রই ওই চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। অ্যান্ড তারপর আমরা ঈদের নাটক ফিমেল 3 এই নাটকটা দেখতে বসলাম। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।